তীব্র শীতের প্রকোপে টাঙ্গাইলের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এসব রোগীদের 80% ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। আর বাড়তি এ রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের। এদিকে রোগীদের ভোগান্তি কমাতে সম্প্রতি টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবনে জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের 100টি আসন স্থানান্তর করা হয়েছে। তবে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষই সেসব রোগীদের চিকিৎসা দিচ্ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক, নার্স, প্যারামেডিসিক্স এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলিয়ে 401 জনের মধ্যে কর্মরত আছেন 328 জন। হাসপাতালের পদ ফাঁকা রয়েছে 73টি, এর মধ্যে 58 জন চিকিৎসকের মধ্যে রয়েছে 41 জন।